हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज हमें हाथे माखानो इलिश माछेर भर्ता बनिए देखाबो। प्रथमे हमें मीडियम साइज थेके एकटू छोटो साइजेर माछ नियेछि। माछटा आमि केटे धुए परिष्कार करे नियेछि। काटा बाछा सुविधार्थे माछेर पिसगुलो बड़ करे नियेछि। माछेर माथार जे फुलकाटा एटा आमि फेले परिष्कार करे नियेछि। काटा माछगुलोके आमि एकटी बाटिते नियेछि। एक चामच लवण दिए दिलाम, हाफ चामच मरिचेर गुड़ा, हाफ चामच धनिया गुड़ा, हाफ चामच हलुदेर गुड़ा दिलाम। एखन मसलागुलो हात दिए भालो करे माछेर साथे मिशिए निब। तो आमार माखानो हये गेछे। भर्ता बानानोर जोन्नो लागछे आमार एक कप प्याज कुचि, खूब पतला करे केटे नियेछि। चारटा शुकनो मरिच आमि तेले भेजे नियेछि। मरिचटा जार कम बेशी इच्छा मतो निते पारेन। মাছটা ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো করে আমার মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা এখন আমি উল্টিয়ে দিব। ব্রাউন কালার হলে মাছগুলো আমি নামিয়ে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই মাছ ভাজা তেলে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছের মাথা এবং লেজ বাকি রেখে আমি মাছের কাঁটা বেছে নেব। তো আমি মাছের কাঁটা বেছে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ ভাজা নিয়েছি। এখন আমি হাত দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নেব। পেঁয়াজটাকে মাখিয়ে নেব। এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। আমি ভর্তাটাকে একটু মাছের শেপ দিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার হাতে মাখানো ইলিশ মাছের ভর্তা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।